নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন চাপুন। আমার উম্মত জানি জাহান্নামে না যায়, একটু পাহারাদারি কর, পাহারাদারি কর। আমার নবী একদল উম্মতকে ডাকবে আর বলবে, উম্মত যে উম্মত আল্লাহ পাক নবী, আল্লাহর নবী যে উম্মতকে ডাকবে, ওই উম্মতের কপাল কত ভালো। আর আমার নবী যে উম্মতকে বলবে, সহকারি সহকারি লিমান গায়রা বাদি দুরহা দুরহা, তোরা আমার উম্মত দা উম্মত দা, তোরা আমার নবী দাবি করতে পারো কিন্তু আমি তোমাদেরকে উম্মত দাবি করি। নবী যদি সহকানের কাতারে দাঁড়াইয়া দেয়, অন্যদিকে ফিরিস্তারা হাতির মধ্যে, জাহান্নামের পায়ের মধ্যে, গলার মধ্যে, কবরের মধ্যে, জাহান্নামের আগুনের শিকল লাগা টানিয়া টানিয়া জাহান্নামের খাম্বার মধ্যে বান্দিয়া। এবার ফিরিস্তারা বলবে, আলামিয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। জাহান্নামে যখন জাহান্নামীরা যাবে, জাহান্নামীদেরকে বলবে, তোমাদের কাছে কি নবী যায় নাই? নবীরা কি আসমানি কিতাব তেলাওয়াত কইরা, তরজমার ব্যাখ্যা কইরা, তোমাদের সরল পথ দেখায় নাই? তারা বলবে, কালু বালা। এবার বলবে, আনা খাতামান নাবিনা লা নাবিয়া বাদি, নবীর দরওয়াজা বন্ধ করিয়া, ইন্নাল উলামা আওয়ারাসাতুল আমবিয়া, ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। দুনিয়ার জমিনে নবীর দরওয়াজা বন্ধ করিয়া, আমার আল্লাহ বুজুর্গ উলামায়ে কিরাম চালু রাখাইয়া, তোমাদেরকে কি নামাজের কথা বলে নাই? তারা বলবে, কালু বালা। তোমাদেরকে কি দাড়ির কথা বলে নাই? তারা বলবে, কালু বালা। তোমাদেরকে কি নবীর সুন্নতের কথা বলে নাই? হারাম খাও, হালাল খাও, হালাল হারামের তমিজ নাই, হারাম খেও না, হালাল পথে চলো, এই কথা কি বলে নাই? তারা বলবে, কালু বালা। তারা কি বলে নাই? মিথ্যা কথা বলিও না। তারা বলবে, হা বলেছে। তারা কি বলে নাই? জিনা করিও না। তারা কি বলে নাই? মদ পান করিও না। তারা বলবে, কালু বালা বলেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার হয়ে যাবে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ, আপনি আমাদের মাফ করে দেন। আরো জোরে বলেন, গুনার খবর কে জানে? আরো জোরে বলেন, গুনার খবর জানেন আল্লাহ। আল্লাহ যদি মাফ না করে আমাদের উপায় আছে কিনা? জোরে বলেন। আল্লাহর বলি, বড় বুজুর্গ মানুষ কার সোহবতে কি আকে ভালো হয় জানা যায় না। এর নবীর উম্মত কত মানুষ তবলিকে সময় লাগায়া ভালো হয়, কত মানুষ উজানি যায়া ভালো হয়, কত মানুষ সরমনাই যায়া ভালো হয়, কত মানুষ আল্লাহওয়ালাদের সোহবতে যায়া ভালো হয়, কত মানুষ
আল্লামা শাহ আহমদ শাফী দামাত বারাকাতুহুমের সোহবতে গিয়া ভালো হয়। কত মানুষ বাবুনাগুড়ি দামাত বারাকাতুহুমের সোহবতে গিয়া ভালো হয়, কত মানুষ যাত্রাবাড়ি হযরতের কাছে গিয়া ভালো হয়, এরকম হাজার প্রমাণ আছে নানাই। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম এখানে আসবে, তাদের সোহবতে গিয়া কত মানুষ ভালো হয়, কত খারাপ মানুষ এই পর্যন্ত ভালো হয়েছে গুণনা করা সম্ভব নয়। এরে আল্লাহর গোলাম, এজন্য বেশি বেশি আল্লাহ ওয়ালাদের মজলিসে সময় কাটাও। এখনো কত মানুষ রাস্তায়, কত মানুষ বাজারে, কত মানুষ ঘরে, কত মানুষ টেলিভিশনের সামনে। এরে যুবক ভাই, এখন যদি আমরা মারা যাই, হতে পারে আমার আল্লাহ এই কোরআনের মাহফিলে বসার কারণে আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করিয়া আমাদের নাম তলবে ইলমের খাতায় উঠাইয়া, আমার আল্লাহ আমাদের বিনা হিসাবে জান্নাত দিতে পারে নাকি পারে না? আল্লাহর কাছে অসম্ভব কিছু? জোরে বলেন। তাহলে কি করব? আল্লাহ ওয়ালাদের সোহবতে যাব। এরে নবীর উম্মত, বড় একজন বুজুর্গ আল্লাহ ওয়ালা তদানীন্তন সময় তার মতো এত বড় ওলিয়ার নাই। কে বলে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই নাম তার। এ আল্লাহর বান্দা নদীর পাশ দিয়া হাঁটে, হঠাৎ করে নজর করে তাকায় দেখে নদীর পাশে একটা বিশাল কচ্ছপ দাঁড়ানো, পানির মধ্যে নদীর পারে কচ্ছপ। এই কচ্ছপ দেখার পর চিন্তা করে, এত বড় কচ্ছপ কোথার থেকে আসলো, কচ্ছপ কোথায় যাবে, কোথায় যাবে? আল্লাহওয়ালা যারা তারা তো আসমানের দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পায়। গবেষণা করে, রে মালিক কেমনে তুমি আসমানটা বিনা খুঁটিতে ঝুলায় রাখছো, এরে মালিক দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য কেমনে তুমি বিনা রশিতে ঝুলায় রাখছো। আল্লাহু আকবার। আল্লাহওয়ালারা গাছের পাতার দিকে তাকাইলেও টেনশন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়া তাফাক্কুর করে, চিন্তা করে, আল্লাহর বান্দা নদীর কিনারায় দাঁড়ায়া হঠাৎ করে নজর করে তাকায় দেখে ওই কচ্ছপের পিঠে একটা বড় বিচ্ছু উঠে পড়েছে। বিচ্ছুটা এবার পিঠে ওঠার পর তুফান গতিতে দ্রুত বেগে এবার এই বিচ্ছুটাকে নিয়া এই কচ্ছপটা বিশাল একটা নদী পার হইতেছে। জুন্নুন মিসরি আল্লাহর ওলি তাকায় তাকায় দেখে আর পায় না, আমি আজকে দেখব এই বিচ্ছুটাকে এই কচ্ছপের পিঠে নিয়ে বিচ্ছুটা কচ্ছপ কোথায় যায়, কচ্ছপের পিঠে বিচ্ছু নিয়ে কচ্ছপ কোথায় যায়। আল্লাহর কুদরত না দেখে আজকে আমি বিদায় হব না। এরে আল্লাহর গোলাম, এবার বিচ্ছুটা কচ্ছপের পিঠে, জুন্নুন মিসরি কচ্ছপের পিছে পিছে নিদেও সাতার কাটতেছে। সাতার কাটতে কাটতে যাইতে যাইতে নদী পার হয়ে গেল। হঠাৎ করে নদী পার হওয়ার পর কচ্ছপটা কচ্ছপের গন্তব্যে রওনা, আর বিচ্ছুটা এই এক বিচ্ছুটা বিচ্ছুটের গন্তব্যে রওনা করেছে। কচ্ছপ বিচ্ছুকে পার করে দিয়ে কচ্ছপ চলে গেল, বিচ্ছুটা জঙ্গলের দিকে যাইতেছে। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই কচ্ছপের পিছন বিচ্ছুর পিছনে পিছনে হাঁটে, যাইতে যাইতে গিয়া দেখতেছে বিশাল এক জঙ্গল। জঙ্গলের মধ্যে একজন আল্লাহর বান্দা যুবক মানুষ আরামে নাকটানে আর ঘুমায়, তার সামনেই এক বিশাল অজগর সাপ আনা ধরে আছে। হঠাৎ করে নজর করে তাকায় দেখে এই বিচ্ছুটা সাপের ল্যাঞ্জা বাইতে বাইতে বিচ্ছুর শাল ঢুকাইয়া বিষ ঢুকাইয়া সাপের ফানাটারে জমিনে শোয়ায় দিছে। তার মানে কি চুক্কুনের মধ্যেই সাপটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সাপ মারা গেল। ব্যাপারটা কি আল্লাহর ওয়ালি জুন্নুন মিসরি দাঁড়ায় আছে, কি ব্যাপার? ব্যাপারটা আমার দেখতেই হবে, আল্লাহর কুদরত দেখতেই হবে। এই যুবকটা মনে হয় বড় আল্লাহ বলা হবে, এই যুবকের হাতে হাত লাগাইয়া আমারও দোয়া নিয়ে যেতে হবে, আমি ওই যুবকের কাছ থেকে কিছু সময় সোহবত নিয়ে বিদায় হব। এরে আল্লাহর বান্দা, যুবকটা কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে বলল, আল্লাহর ওলিরে দেখেই কলিজার মধ্যে কেমন জানি ভয়, জুন্নুন মিস্ত্রি তো যুবকরে চিনে না,
কিন্তু যুবক এই আল্লাহর বলির চিনে ফেলেছে সুবহানাল্লাহ জুন্নুর মিস্ত্রি চিনে না আর চেনার কথাও না হেরে আল্লাহর বান্দা এই জমিনের মধ্যে যত বড় আল্লাহওয়ালা আছে এই আল্লাহওয়ালাকে সবাই চিনে না কিন্তু আল্লাহওয়ালারা সবাইকে চিনে না কিন্তু যারা তাদের ভক্ত তারা সবাই চিনে কথা কন না কেন যেমন আমরা বক্তা বয়ান করি আমি বয়ান করি আমাকে সবাই চিনতে পারেন কে দেখতেছেন আপনারা কিন্তু আমি মালুম করে ফলো করে নিয়ে যেতে পারবো না আপনি যদি বলেন হুজুর অমুক জায়গায় বয়ান করেছিলেন তখন আমি হয়তো বলতে পারবো জি জি আমি অমুক জায়গায় বয়ানে ছিলাম কিন্তু আমি শুধু এতটুকু বলতে পারবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে তো আমি চিনি না আপনি তো আমারে চিনেন তো জুন্নুন মিস্ত্রি কি সবাই এই যুবক চিনে কিন্তু আল্লাহর ওলি সবাইকে চিনে না যুবকরে চিনে না না চেনার কারণে হঠাৎ করে জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহি আলাই বলে আরে যুবক তুমি কত বড় আল্লাহওয়ালা তাকায় দেখো তুমি আরামে ঘুমাও তোমার পাশে একটা সাপ পড়ে আছে এই সাপটা তোমাকে এতক্ষণ পাহারাদারি করলো তোমার আরামের ঘুম জানি ডিস্টার্ব না হয় আল্লাহর ওলি এ কথা বলার পর যুবক এবার চোখের পানি ফালাইয়া কান্না আরম্ভ করে আর বলে হুজুর আমি তো বুজুর্গ না এই জঙ্গলের মধ্যে আমি অনেক মদ খাওয়ার পর আমি বেউসিয়া জমিনের মধ্যে পড়ে রইলাম হুজুর আমি বড় ওলি না আমি বড় মদখোর আমি বড় গুনাহগার হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেয় হুজুরে এবং হুজুরের হাতে হাত লাগাইয়া আল্লাহর কুদরত দেখে আর ডাক দিয়া কয় এরে যুবক দেখ আল্লাহর মানো না তারপর আল্লাহ তোমারে কেমনে বাঁচাইলো ওই নদীর ওই পার থেকে একটা কসমের পিঠে বিশু উঠাইয়া এই সাতটাকে আমার আল্লাহ মারাইয়া তোমাকে বাঁচাইয়া রাখছে আমার আল্লাহ এরে যুবক এখনো আল্লাহকে চেনো এখনো আল্লাহকে চেনো আজকে নামাজ পড়ো না তারপরও আল্লাহ তোমাকে আজাব দিয়াও মারে না আল্লাহ রশি ঢিল দিয়া দিছে বন্দা যেন আমার দিকে ফিরে আসে কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু ওয়াল গাফুরুর রহীম আবার বলছি উঁচু আওয়াজে জবাব দেন ইমান নিয়ে মরার দরকার আছে না নাই আজরাইলের হাতে ধরা খাবো না এমন কেউ আছে যদি বলেন আমার খাওয়া লাগবে না আমার বাবা মেম্বার আমার খাওয়া লাগবে না আমার বাবা চেয়ারম্যান আমার খাওয়া লাগবে না আমার বাবা মন্ত্রী না না কোন কৈফিয়াত চলবে না আজরাইল যখন আসবে তুমি যত বড় ক্ষমতাওয়ালাই হও না কেন আজরাইলের হাতে তোমার ধরা খাওয়া লাগবেই লাগবে ঠিক কি না আজরাইলে ফাঁকি দেওয়ার সুযোগ আছে আছে যে কোনো অবস্থায় আজরাইল তোমাকে থাবা দিয়া নিয়ে যাবে আপনারা জানেন আমার আল্লাহর জান্নাত হলো আটটা জাহান্নাম সাতটা আটটা জান্নাতে কারা যাবে আটটা জান্নাতের মধ্যে সর্ববৃহত্তম যেই জান্নাতটা এই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস কি নাম জান্নাতুল ফিরদাউস তাহলে আপনারা বলেন জান্নাতুল ফিরদাউসে যাবেন কথা কয় না কোন জান্নাতে যাবেন জান্নাতের মধ্যে সর্বোচ্চ মাকামের জান্নাতের নাম কি জান্নাতুল ফিরদাউস তো জান্নাতুল ফিরদাউসে আমরা যাইতে রাজি আছি আরো জোরে বলেন আল্লাহ আমাদের কবুল করুন বলে না আমি তাহলে কয়টা আমল লাগবে জান্নাতুল ফিরদাউসে যেতে বলে দুইটা এক নাম্বার ঈমান দুই নাম্বার এক আমল ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা